সংবিধানে নিষিদ্ধ, এটা ঠিক, কিন্তু তারপর আমি বলতে চাই ওই তত্ত্বাবধায়ক যা যা কাজগুলো করেছিল এবং আজকে বেগম খালেদা জিয়া যেই মামলায় আজকে দণ্ডপ্রাপ্ত আসামি, আমরাও সেই তত্ত্বাবধায়ক সরকারের দেওয়া। সেই তত্ত্বাবধায়ক সরকার আজকে বিএনপির নেতা টুকু সাহেবের যুবতী তরুণ দুই কন্যাকে পর্যন্ত কোর্টে গিয়ে হাজির করা হয়েছে, যার প্রতিবাদ আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা সেদিন করেছেন। তারেক রহমানকে, তাদের পলাতক নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এমন ভাবে শারীরিক নির্যাতন করা করেছিল সেই তত্ত্বাবধায়ক সরকার, এয়ারপোর্টে হেঁটে যেতে পারে নাই, হুইল চেয়ারে করে তাকে এয়ারপোর্টে যেতে হয়েছে, মৃতদেহের হাতগুলো পথে ভেঙে ফেলেছিল। তারা সেই ধরনের আরেকটি তত্ত্বাবধায়ক সরকার তারা বাংলার মাটিতে চায়। বাংলার মাটিতে কোনো অবস্থাতেই তত্ত্বাবধায়ক সরকার বা অনির্বাচিত সরকার, সংবিধান তো দায়ী, আমরা কোনো অবস্থাতেই সেই অবস্থায় ফিরে যেতে পারি না।